গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ঠিকঠাক আছে। আমরাও ঠিকঠাক আছি। আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, বিশেষ দিন কারণ হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন। তাই মায়ের জন্মদিনের জন্য, মায়ের জন্য একটু স্পেশাল রান্না করেছি। সেটা কি রান্না হয়ে গেছে, রান্না বান্নাগুলো কি রান্না করেছি সেটা একটু দেখে নিন। মা একটু হাই বলে দাও। হ্যাঁ, মায়ের আজকে জন্মদিন, মা এখন একটুখানি রেস্ট নিচ্ছে। কি রান্না বান্না করলাম সেটা করে রেখেছি, কি করেছি সেটা দেখে নিন এক ঝলক, তারপরে আবার কথা বলছি। চিকেনে দিয়ে দিচ্ছি টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, একটু গোলমরিচের গুঁড়ো, সাদা তেল দিয়ে দিলাম। তারপরে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। এই পেঁয়াজ, রসুন, 8-10টা রসুন আছে, 3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, পেঁয়াজ 3টে মতন, মানে বড় ছোট মিলিয়ে। এইটা আমি একটু সেদ্ধ করে নেব, আর টমেটোও সেদ্ধ করবো। টমেটো যেহেতু মা কুচিয়ে ফেলেছে, ওই জন্য একটু পরে দেবো, জলের মধ্যে পরে দেবো। এদিকে আলুটা ভেজে নিচ্ছি, একটু বড় বড় করে আলু, যেরকম মাংসের মধ্যে দেয় সেরকমই আলু কাটা হয়েছে। আর একটু নুন দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। যেটা বললাম, সেদ্ধ করছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটোটা একটু পরে দিয়েছি জলের মধ্যে। এই সেদ্ধ করে নিয়েছি এগুলো, এবার একটা পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে। A few moments later, পেস্টে পুরো রেডি, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার রান্নার পালা। চিকেনটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেল গরম হচ্ছে। এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু দিচ্ছি না ফোড়নে। এবার এই যে পেস্টটা করেছিলাম, এই যে সেদ্ধ করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা আমি গরম তেলে দিয়ে দেবো। এবার এটাকে একটু কষিয়ে নেবো ভালো করে, তারপরে মশলা গুলো দেবো। A few moments later, এই যে পেস্টটা দিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা সেটা লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, এবার এটা ভালো করে কষবে। আর এই কষার সময় যদি যখন লেগে লেগে যাচ্ছে আর কি, সেই সময় যেটা করব, এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেগুলো সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ জল রয়ে গেছে সেইটা একটু দিয়ে দেব। এই জলটা দিয়েই কষাবো, আর অন্য কাঁচা জল আমি দিচ্ছি না এর মধ্যে। একটুখানি নুন দেবো, আমি চিকেনটা ম্যারিনেশন করার সময় নুন দিয়ে দিচ্ছি, কিন্তু এই যে পেঁয়াজ, আদা, রসুনের জন্য একটু, জাস্ট সামান্য একটু নুন দিচ্ছি। মশলাটা কষে এসছে। এবার যেটা ম্যারিনেশন করেছিলাম আমি, আপনাদের দেখিয়েছি কি কি দিয়ে ম্যারিনেশন করেছি, সেই মাংসটা, এবার ম্যারিনেশন করা মাংসটা এই মশলাতে দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার সাথে মেশার সাথে সাথে যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যা তেল ফেল রয়েছে সব শুদ্ধ। এবার এটা কষবে, মানে হালকা আছে, দমে হবে জিনিসটা, তাই আমি সব দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। A few moments later, একটু নাড়িয়ে দিলাম, আর এই যে আর একটু জল রয়েছে পেঁয়াজ টমেটো সেদ্ধ, সেই জলটা দিয়ে দিলাম। এবার হোক। A few moments later, চিকেন রেডি। এবার গ্যাসটা অফ করবো, তার আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু ঘি, একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস, রান্না পুরো ডান। আলু দিয়ে কষা কষা চিকেন রেডি, একটু অন্য স্টাইলে করলাম। ভেজ রাইস করবো, সেই জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। এটা বাসমতি রাইস, তবে এটা খুব ভালো যে তা না, মোটামুটি রেঞ্জের, তবে হয়ে যাবে।
মানে খুব গন্ধওয়ালা রাইস না, নরমাল। আর এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, গাজর এটা মা কেটে দিয়েছে, সবজি বিনস, একটু কলিফ্লাওয়ার, পেঁয়াজ কলি এইসব রয়েছে, একটু কড়াইশুঁটিও আছে ভেতরে, যাই হোক এইসব রয়েছে। এই দিয়ে একটা নর্মাল ভেজ রাইস হবে, সেটা এখন তৈরি করব। আর এইখানে জল ফুটতে দিয়ে দিয়েছি, জলটা গরম হলে জল সবে রয়েছে হাঁড়িতে, জল ফুটছে হালকা হালকা ভাবে, জলটা ফুটে গেলে চালটা দেবো, ভাতটা ডান করে তারপরে রাইসটা যা করার করব। আর রাইসে যে সবজিগুলো দেবো সেগুলো একটু ভেজে নেবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর দেবো একটু ঘি। তেলটা পুরো গরম হয়ে এসছে, এবার এর মধ্যে একটু আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, এই তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এর সাথে দিয়ে দেবো একটু আদা। এর মধ্যে যে সবজিগুলো বললাম আমি কেটেছি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আর কিচ্ছু দেবো না, জাস্ট একটু নুন দেবো আর মিষ্টি দেবো মানে চিনি দেবো, ওইটুকুনি দিলেই এটা হয়ে যাবে। এখানে হাঁড়িতে যেটা জলটা গরম করতে দিয়েছি তার মোটামুটি গরম হয়ে এসছে, এর মধ্যে একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সেটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো, আর একটু দিয়ে দিলাম সাদা তেল। এইটা এখন ভাজা ভাজা হচ্ছে, এখনই কিন্তু নুনটা আমি দেবো না, একটু ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি নুনটা দেবো, নুনটা এখনই দিলে না সব সবজিগুলো পুরো সফট হয়ে যাবে, পুরো তাড়াতাড়ি মানে ভাজাটা ক্রিস্পি ভাবটা থাকবে না, তাই নুনটা আমি পরে দেবো। এই সবজির মধ্যে কাঁচা লঙ্কাগুলো রাফলি আমি কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, জল একদম টকবক করে ফুটছে, আমি এবার চালটা এতে দিয়ে দিচ্ছি, এইটা একদম ভাজা ভাজা হয়ে এসছে মানে গাজর টাজর গুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন দেবো, যেটা বলেছিলাম নুনটা পরে যাওয়ার কথা সেটাই করছি, এরপর এতে নুন দিয়ে দেব, আর একটুখানি চিনি দেব, জাস্ট সামান্য মানে একদমই এই একটুখানি চিনি, এবার এটা আর একটু ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ভাতটা এখানে ডান, এবার এই ভাতের সাথে এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো খালি মিশিয়ে দেবো, তেজপাতাটা সরিয়ে নিচ্ছি কারণ তেজপাতার কাজ হয়ে গেছে, এবার খালি একটু ঢাকা দিয়ে একটু ঝাঁকিয়ে নেব ভাতটা, হালকা হাতে সবজিগুলো মিশিয়ে দেবো রাইসের সাথে। ব্যাস এই যে ভেজ রাইস রেডি, খালি একটু স্বাদের জন্য উপর থেকে ঘি ছড়ানো, ব্যাস রাইস ডান। মায়ের জন্য তৈরি করে ফেললাম ভেজিটেবল রাইস আর চিকেন, আলু দিয়ে একটা চিকেন কষা। 8:01 PM মানে ফটো, আচ্ছা মায়ের আজকে বার্থডে সকালে জানিয়েছি, এখন সন্ধ্যাবেলা একটুখানি লুকিয়ে লুকিয়ে একটু কেক নিয়ে এসেছি, মাকে জানাইনি, মা একটু বকাবকিও করছিল। মার ফেভারিট ফ্রুট কেক, মা ফ্রুট কেক পছন্দ করে তাই ফ্রুট কেক নিয়ে এসেছি, আর এই যে বাবানের পছন্দের পেস্ট্রি নিয়ে আসা হয়েছে, বাবার পেস্ট্রি যেগুলো ছিল সেগুলো খাওয়ার জন্য একদম পাগলামি করছিল, তা পেস্ট্রি আনা হয়েছে, যেগুলো কাটাকাটি হবে না, মায়ের যেটা পছন্দ সেটাই কাটবে ফ্রুট কেক, তো মা এখন কেক কাটবে, মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা, সবাই একসাথে কাট দাও, পুদাও মোমবাতি পুদাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dida, happy birthday to you, happy birthday to you. Thank you. পেস্ট্রি খাওয়ার জন্য বাবাদের জিভ লকলকাই হচ্ছে কি বাবার, হ্যাঁ বাবাদের জিভ এখন পেস্ট্রি খাওয়ার জন্য লকলকাই করছে, তা আজকে এখন এই সুন্দর সুন্দর কেক ঠেক কাটা হয়েছে, কেক ঠেক খাওয়া হবে, এই কেক দিয়ে আজকে ব্লগটা এন্ড করছি, মায়ের বার্থডে বেলা
ব্লগ আজকে এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। গুড নাইট। গুড নাইট।